আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওর প্রথমে আমি আজকের এয়ারড্রপের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি দেখাই দিচ্ছি এবং তিন দিন আগে কিন্তু এদের টুইটার পেজে এদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি দিয়েছে এবং এদের অ্যানাউন্সমেন্টে কিন্তু ক্লিয়ার কাটভাবে বলা রয়েছে এদের মার্কেটে নেটিভ টোকেন আসতেছে, এর জন্য আপনাদের এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে। ওকে, আর এয়ারড্রপ কবে পেমেন্ট দিবে সেই বিষয়ে কিন্তু ওরা বলেছে এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এয়ারড্রপ টোকেন ডিস্ট্রিবিউশন টেক প্লেস ইন কোয়ার্টার 1 2024, অর্থাৎ 2024 সালের কোয়ার্টার 1 বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্টটি ওরা করে দিবে। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু সময় খুবই সীমিত, এর মধ্যে জয়েন হতে হবে, কারণ পেমেন্ট জানুয়ারি মাসে করে দিতে পারে, ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট করে দিতে পারে, তার জন্য আগে আগে এখানে অংশগ্রহণ করতে হবে। আর প্রজেক্টটির নাম হচ্ছে ডিমেল, এটা কিন্তু টপ লেভেলের প্রজেক্ট, এটা সেম লাইক আরবিটার্ম অ্যাপটুসের মতোই প্রজেক্ট, এখান থেকে বিগেস্ট প্রফিট হবে। আমরা দেখেছি আরবিটার্ম থেকে মানুষ লাখ লাখ টাকা পেমেন্ট পেয়েছে, অ্যাপটুস থেকে মানুষ লাখ লাখ টাকা পেমেন্ট পেয়েছে এবং এই ডিমেল প্রজেক্ট থেকে কিন্তু লাখ টাকা ইনকামের সুযোগ রয়েছে। ওকে, আর এই প্রজেক্টটা যে টপ লেভেলের প্রজেক্ট সেটার প্রমাণ দেখতে চাইলে প্রমাণও দেখাই দিচ্ছি। তো খেয়াল করে দেখুন, এদের টুইটার পেজে আসলেই অলরেডি বড় বড় এক্সচেঞ্জ সাইট, বড় বড় কোম্পানি কিন্তু এদেরকে ফলো করেছে, যেমন এর মধ্যে বাইন্যান্স ল্যাব রয়েছে, এমএক্সি এক্সচেঞ্জ সাইট রয়েছে, তারপরে সেপাল ওয়ালেট রয়েছে, কুকয়েন রয়েছে, তারপরে গেট ডট আইও রয়েছে, তারপরে ডিগো রয়েছে। ডিগো টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টের টপ ক্লাস প্রজেক্ট, এদেখেন কুকয়েন, সেপাল ওয়ালেট, বিটগেট ওয়ালেট, সকল টপ টপ প্রজেক্ট, এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ সাইট, টপ টপ প্রজেক্ট, টপ টপ এক্সচেঞ্জ সাইট, সকলে কিন্তু এদেরকে ফলো করেছে। ভাই, এই ডিমেল নেটওয়ার্ক কিন্তু তাদের ফলো করে নাই, উল্টা বড় বড় এক্সচেঞ্জ সাইট, বড় বড় কোম্পানি এদেরকে ফলো করেছে। এতে বোঝা যায় ভাই প্রজেক্টটি কত বড়, তাই না? যাই হোক, এখন কথা হচ্ছে এখানে জয়েন হবেন কীভাবে, এখান থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসগুলো দেখাই দিচ্ছি। তো এখানে জয়েন হওয়ার জন্য একবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই এখানে দেখতে পারেন লিঙ্ক দেওয়া রয়েছে আজকের অফারের লিঙ্ক, এবং এই লিঙ্কটা প্রথমে আপনারা কপি করে নেবেন। ওকে, তো কপি করে আপনার চাইলে আপনার কিউ ব্রাউজার মেটামাক্স এক্সটেনশনের সাথে জয়েন হয়ে অ্যাড হতে পারেন, অথবা আপনি যেটা করবেন টাস্টোলজির সাথে কানেক্ট করে জয়েন হতে পারেন, অথবা বিটগেটের সাথেও করতে পারেন, নো প্রবলেম। ওকে, তো আমি কি মেটামাক্সের সাথে অ্যাড করে জয়েন হব। যাই হোক, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি লিঙ্কটি। পেস্ট করার পরে এখানে আমরা যেটা করব, এই সাইডের সাথে প্রথমে কানেকশন চাইবে, আমরা এখান থেকে কানেক্ট করব। ওকে, তো আমি এখানে মেটামাক্সের সাথে কানেক্ট করতেছি, তো কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমার কাছে মেটামাক্স অ্যাপ্রুভাল এসেছে, আমি মেটামাক্স অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, মেটামাক্স অ্যাপ্রুভ করে এটার সাথে কানেক্ট করে নেবেন। তো এটা আমি কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করার পরে এখন যদি আমরা আগের সাইটে আসি, দেখি আমাদের সাইটটা কানেক্ট হয়েছে কিনা, আমরা একটা চেক আউট করে দেখি। ওকে, ডিমেল, হ্যাঁ, এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং কানেক্ট হওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে মূলত যে কাজগুলো কমপ্লিট করতে হবে আপনি ভালো মতো বুঝে নেবেন। তো এইখানে আসার পরে যে পয়েন্ট অ্যান্ড প্ল্যান যে অপশন রয়েছে না, পয়েন্ট অ্যান্ড প্ল্যান অপশনে আসবেন এবং এইখানে আসার পরে এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। এখান থেকে ডেইলি 600-700 পয়েন্ট কিন্তু আর্নিং করা যায় এবং যার যত বেশি এখানে পয়েন্ট হবে তার কিন্তু তত বেশি টোকেন এখান থেকে পাবেন। ওকে, তো এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনার যত বেশি প্রতিদিন যে তত টাস্ক কমপ্লিট করবে তার তত বেশি পয়েন্ট হবে, তারপর তত বেশি টোকেন, তার তত বেশি প্রফিট। আর হাতে যেহেতু সময় কম, আর আমরা আর হয়তো 1 মাসের মতো কাজ করতে পারবেন, এই 1 মাসে আপনার যত বেশি কাজ করা যায় তত বেশি করবেন যাতে বেশি পয়েন্ট হয়। ওকে, যাই হোক, এখানে যে পয়েন্টের বিষয়টা রয়েছে সেগুলো বুঝাই দিচ্ছি। তার আগে আমি বলবো আপনারা একটা এনএফটি মিন্ট করে নেবেন, কারণ এনএফটি মিন্ট করলে আপনাদের বেটার হবে আর ফ্রিতেই কিন্তু এখান থেকে এনএফটি মিন্ট করতে পারবেন। এই যে এনএফটি মার্কেট প্লেসে আপনারা চলে আসুন এবং এনএফটি মার্কেট প্লেসে আসার পরে এখান থেকে যে প্রি সেল একটি অপশন রয়েছে, প্রি সেল অপশন এখান থেকে ক্লিক করে দেবেন। ওকে, লোডিং নিচ্ছে, আমরা একটু লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আমরা এখন প্রি সেল অপশনে ক্লিক করে দিলাম এবং এইখান থেকে আপনার এনএফটি মিন্ট করতে হবে। আচ্ছা, এনএফটি মিন্টের বিষয়টা দেখুন, আপনার যদি 4 থেকে 7 দিনে করেন তাহলে $9 খরচ হবে, তো আমাদের ডলার মলার বাই খরচ করার দরকার নাই, আমরা ফ্রিতে করবো। ঠিক আছে, 8 থেকে 11 ডিজিট করলে আপনারা ফ্রি মিন্ট এনএফটি, ঠিক আছে, এই যে ফ্রিটা আমরা ফ্রিটা করবো। ঠিক আছে, তো দেখা 8 থেকে 11 ডিজিটের মধ্যে করবো আমরা। তো এখন থেকে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, তো আমি অনলাইন ইনকাম লিখি, তো অনলাইন INCOM, অনলাইন ইনকাম হবে না, অনলাইন ইনকম লিখি। ঠিক আছে, এটুকু লিখলেই হবে। এখন আমি সার্চ দিচ্ছি, দেখেন এই দেখেন এটা চলে এসেছে। ঠিক আছে, আসার পরে এটা আমি জাস্ট বাই অ্যান্ড লক অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে আপনার যেটা করতে হবে ইউএসডি বা বিইউএসডি যে কোনো একটা সিলেক্ট করে দেন। তো আমি ইউএসডিটাই সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখান থেকে কনফার্ম, এখানে কিন্তু দেখেন 00। ঠিক আছে, এখান থেকে কোনো কিছু লাগবে না, পেমেন্ট 00, এই যে 0 এখানে ইউএসডি বা বিইউএসডি দেখাচ্ছে, বাট এখান থেকে আপনার কোনো ডলার টলার খরচ হবে না, এটা নিয়ে টেনশন নেই।
ওটা আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার পরে এইখান থেকে আমরা যেটা মেটামাক্স অ্যাপ্রুভাল আসবে এটা আমরা মেটামাক্স অ্যাপ্রুভ করে দিব। এখান থেকে ছোট্ট একটা গ্যাস ফি যাবে, জাস্ট বিএনবি হয়তো কিছু একটা গ্যাস ফি যাবে। আর আপনার চাইলে যে কোনো নেটওয়ার্কও করতে পারেন, বিএনবি নেটওয়ার্ক বা অথবা ইথেরিয়াম নেটওয়ার্ক। ইথেরিয়াম নেটওয়ার্কে ফি বেশি, ইথেরিয়াম নেটওয়ার্কে করার দরকার নাই। আপনার যেটা করবেন বিএনবি নেটওয়ার্ক অথবা অন্য অন্য যে নেটওয়ার্ক আরবিটাম তারপর এইসব নেটওয়ার্ক রয়েছে ওইসব নেটওয়ার্কে করবেন, ঠিক আছে। আমি জাস্ট বিএনবি নেটওয়ার্ক করতে ফি কম, মাত্র 2 সেন্ট ফি যাচ্ছে, দেখতে পারতেছেন মাত্র 2 টাকা ফি যাচ্ছে, এটা আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি কনফার্ম করে দিলাম এবং এটা কনফার্ম করার পরে এইখান থেকে আমরা দেখবো আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গিয়েছে। দেখেন 380 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং আমার এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে গিয়েছে এবং আমার কিন্তু মাত্র 2 সেন্ট খরচ হয়েছে। এখন 2 সেন্টের বিনিময়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা এনএফটি মিন্ট করে ফেলেছি, দেখতে পারতেছেন। ওকে, তো এই এনএফটি মিন্টের বিনিময়ে কিন্তু আমি এখানে পয়েন্ট অপশন আসি। পয়েন্ট অপশন আসলে এখান থেকে আমরা দেখতে পাবো, যদি রিফ্রেশ দিই এখান থেকে পয়েন্ট মেবি অ্যাড হয়ে যাওয়ার কথা, এখনও অ্যাড হয় নাই, মেবি 24 আওয়ার্স পর হয়তো অ্যাড হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, যাই হোক, আমরা কিন্তু কত পয়েন্ট পাইলাম, 280 পাইলাম পয়েন্ট, কিন্তু আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমাদের প্রোফাইলে আসি এখান থেকে আমরা দেখতে পারবো, মেবি এখানে সকল কিছুই রয়েছে। যাই হোক, এখন বাকি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি। তো বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য পয়েন্ট অ্যান্ডস আনপ্ল্যানে আমরা চলে আসব এবং আসার পরে এখান থেকে আপনাদের এই বাকি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। বাকি টাস্ক বলতে নিচে থেকে আসলে এখান থেকে যদি সাবস্ক্রিপশন করেন তাহলে 50 পয়েন্ট, টুইটারে ফলো করে 50 পয়েন্ট, তারপরে কাউকে অ্যাসেস করলে মানে মেল করলে 100 পয়েন্ট, ঠিক আছে। মেলটা কীভাবে করবেন এই বিষয়টা আমি এখন আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, আগে সহজ টাস্কগুলো দেখাই। সহজ টাস্ক বলতে যে সাবস্ক্রিপশন টাস্ক, দেখেন সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো সাবস্ক্রিপশন ই আসবে, জাস্ট ক্লিক করলে এগুলো সাবস্ক্রিপশন হয়ে যাবে। জাস্ট এটি লোডিং নিচ্ছে, তো আমি এটা ধরেন সাবস্ক্রাইব করে দিলাম। এতে তারপরে মেটামাস হয়তো অ্যাপ্রুভাল আসতে পারে, জাস্ট আমি একটু ওয়েট করে দেখি মেটামাস অ্যাপ্রুভাল আসে কি না, আসতেছে না, একটু ওয়েট করি। আচ্ছা, হয়তো সার্ভারগত সমস্যা আছে তার জন্য এটা সাবস্ক্রাইব হচ্ছে না। তো এইভাবে আপনি যেটা করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এই যে 5টা সাবস্ক্রাইব করবেন না, এই জন্য কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হবে। কত পয়েন্ট অ্যাড হবে এখানে লেখা রয়েছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি কত পয়েন্ট অ্যাড হবে। এই যে সাবস্ক্রাইবের জন্য আপনার 50 পয়েন্ট পাবেন, ঠিক আছে, 5টা সাবস্ক্রাইবের জন্য। এটা কমপ্লিট করে নেবেন। তারপর যে টুইটারে ফলো, টুইটারটা তো ইজি, টুইটারে ফলো করলে আর 50 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো আমি এটা আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। মেন যেটা সেটা হচ্ছে, আমি আপনাদের বলি, মেন হচ্ছে ইমেল করা, ঠিক আছে। যে পার ডে প্রতিদিন যে ইনকামটা করতে পারবেন না, সেটা হচ্ছে ইমেল করে। তো এটা ইমেল করবেন কিভাবে, আপনি যে কোনো অ্যাড্রেসে, আপনি যদি বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কে তাহলে ইমেল করেন কাউকে, তাহলে 30 পয়েন্ট প্রতিদিন ইনকাম করতে পারবেন। যদি কিছু নেটওয়ার্কে তাহলে 100 পয়েন্ট, তারপর স্টার নেটওয়ার্কে 100 পয়েন্ট, যে মেলে করবেন সেই হিসাবে, ঠিক আছে। তো এই মেল কিন্তু প্রতিদিন করতে পারবেন, অর্থাৎ প্রতিদিন মেল করে ইনকাম করতে পারবেন। তো এখন কথা হচ্ছে মেল কীভাবে করবেন। তো মেল করার জন্য আপনি যেটা করবেন, এখানে চলে আসুন মেল অপশনে, যে মেল অপশনে চলে আসুন। আসার পরে যে কম্পেস অপশন রয়েছে, কম্পেস অপশন ক্লিক দিন, লোডিং নিচ্ছে একটু ই করি। তো এই অপশনে ক্লিক করার পরে যে এই অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার সেম লাইক এক যেভাবে মেল করেন একই রকমভাবে আপনাদের মেল করতে হবে। তো মেল করার জন্য আমি যে মেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই যে লিঙ্ক ধরুন, এই যে আমি আইডি দিয়েছি মেল আইডি, এই মেল আইডিটা আপনারা কপি করে নেবেন। কপি করে মেল আইডির জায়গায় মেল আইডি বসাই দেবেন, ঠিক আছে। হ্যাঁ, মেল আইডির জায়গায় মেল আইডি বসাই দিচ্ছি, আইডির জায়গায় মেল আইডি, হ্যাঁ মেল আইডি বসাই দিলাম। তো তারপর হচ্ছে প্রিন্সিপাল আইডি, তো প্রিন্সিপাল আইডি কী দিবেন, প্রিন্সিপাল আইডি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, হচ্ছে প্রিন্সিপাল আইডি। প্রিন্সিপাল আইডি ক্লিক করবেন, অটোমেটিকভাবে কপি হয়ে যাবে, ঠিক আছে, আমি অলরেডি দিয়ে রাখবো। এবং প্রিন্সিপাল আইডি জায়গায় প্রিন্সিপাল আইডি বসাই দিবেন। তারপরে সাবজেক্ট ইচ্ছা মতো লিখে দিতে পারেন, নবল যা মন চাই তাই লিখে দিলেন সাবজেক্ট, এবং এইখানে এসে যা মন চাই তাই লিখে, হাই হ্যালো যা মন চাই তাই লিখে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে যে সেন্ড অপশনে যখন ক্লিক করবেন, মেটামাক্সে অ্যাপ্রুভাল আসবে, ঠিক আছে। মেটামাক্সে যখন অ্যাপ্রুভাল আসবে যে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, ছোটো 1-2 সেন্টের ফি, একটা ফি কাটতে পারে, এবং ফি কাটলে এখান থেকে কিন্তু মেল সেন্ড হয়ে যাবে, যেহেতু আমার অ্যাড্রেস এটা হবে না, ঠিক আছে। তো এটা আমি ই করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে দিলে সাথে সাথে মেল সেন্ড হয়ে যাবে এবং এই যে মেল সেন্ড করবেন, এবং মেল সেন্ড করার জন্য আপনি কত পয়েন্ট পাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। যদি বাইন্যান্স নেটওয়ার্কে করেন তাহলে আপনি পাবেন প্রতিদিন 30 পয়েন্ট করে, প্রতিদিন মানে আজকে করলেন আজকে 30 পয়েন্ট সাথে সাথে অ্যাড হবে, এবং কালকে করলে কালকে 30 পয়েন্ট। এইভাবে আপনারা প্রতিদিন মেল সেন্ড করে আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি জেড কিসিং নেটওয়ার্কে মেল করেন, আর সেম একই অ্যাড্রেসে জেড কিসিং নেটওয়ার্কে করবেন। জেড কিসিং নেটওয়ার্কে কীভাবে করবেন আমি বুঝাই দিচ্ছি। তো জেড কিসিং নেটওয়ার্কের জন্য আপনার যেটা করবেন, মেল অপশনে চলে আসুন, মেল কম্পাস সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখান থেকে নেটওয়ার্কটা দেখেন বাইন্যান্স স্মার্ট চেইন রয়েছে না, বাইন্যান্স স্মার্ট চেইন থেকে আপনার চেঞ্জ করে নেবেন। জেড কিসিং করে চেঞ্জ করলে এখান থেকে দেখেন জেড কিসিং যদি মেন নেটে করেন তাহলে পাবেন হচ্ছে 100 পয়েন্ট, ঠিক আছে। লিনিয়া করলে হচ্ছে আরও 100 পয়েন্ট। তারপরে যে বেজ নেটে করলে, জাস্ট আমি বেজ নেটে করে, আমি বেজে ডলার রয়েছে, তো আমি বেজ এইটা আমি চেঞ্জ
করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনার মেটাবাক্সে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেনটা চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে। এই যে চেঞ্জ হয়ে গেলো, এখন যদি আমি সেম একই রকমভাবে যদি এই যে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, সেম আগের অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস কপি করে নিব, মেলের জায়গায় মেল বসাই দিব, ঠিক আছে। অ্যাড্রেসের জায়গায় প্রিন্সিপাল আইডি জায়গায় প্রিন্সিপাল আইডি বসাই দিলাম, বসিয়ে দিয়ে সেম হাই হ্যালো লিখে দিলাম, সাবজেক্টে হাই ইচ্ছা মতো লিখে আপুল তো বল যা মন চাই লিখে দিলাম, লিখে সেন্ড অপশনে ক্লিক করলে সেন্ড হয়ে গেলো। ওকে, তো এটা সেন্ড করলে আমাদের কী হবে, আরও আমরা এখান থেকে পাবো হচ্ছে, আরও এখান থেকে দেখা যাচ্ছে আরও 100 পয়েন্ট পাবো, ঠিক আছে। কোন কোন নেটওয়ার্কে কত পয়েন্ট পাবেন, এই যে এগুলো করলে লাভ নেই, এইসব নেটওয়ার্কে কোনো পয়েন্ট নেই, বাট এই কয়টা নেটওয়ার্কে করলে প্রতিদিন এখান থেকে এত করে পয়েন্ট আপনারা পাবেন, দেখে নেবেন, ঠিক আছে। এত করে পয়েন্ট পাবেন একটা মেল করলে। তো এইখানে আমরা যে পয়েন্ট অপশন আসি, এখান থেকে পয়েন্ট আপগ্রেড হচ্ছে না, হয়তো সার্ভারগত সমস্যার জন্য পয়েন্ট আপগ্রেড হচ্ছে না, তো বা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, মেবি 24 আওয়ার্সের মধ্যে পয়েন্ট আপনার আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কমপ্লিট করে নেবেন। যাই হোক, এই যে এই হচ্ছে ডেইলি টাস্ক, মেলটাই হচ্ছে মেন, মেল করে প্রতিদিন এখান থেকে ইজিলি 500, 600, 700, 800 আর কি পয়েন্ট ইজিলি আপনি এখান থেকে গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে। এই কাজটা কিন্তু প্রতিদিন কন্টিনিউয়াসলিভাবে আপনারা মেল করবেন, মেল করলে যেহেতু প্রতিদিন পয়েন্ট আর্নিং হচ্ছে, আর যার যত বেশি পয়েন্ট হবে তার তত বেশি এখান থেকে টোকেন পাবেন, এটা তো বুঝতেই পারতেছেন। আর যেহেতু টোকেন ডিস্ট্রিবিউশন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার হাতে সময়ও কম, এটা জানুয়ারি মাস প্রায় চলে আসলো, তো এই কদিন কন্টিনিউয়াসভাবে কাজ করে যত বেশি পয়েন্ট করা যায় আপনার চেষ্টা করবেন, ওকে। আর আপনার সেটিং অপশনে চলে আসবেন, এবং সেটিং অপশনে এসে আপনি এখান থেকে যে এনএপিটা প্রথমে ডোমেন বাইন্ড করলেন না, যেটা আর কি ক্লেম করলেন, সেটা আপনি এখানে বাইন্ড করে নেবেন। তো গেট অপশনে ক্লিক করবেন, গেট অপশনে ক্লিক করে এখান থেকে তো আমরা যে এনএপিটা করেছিলাম সেটা অপশনে ক্লিক করে বাইন্ড করে নেবেন, ঠিক আছে। আমাদের অলরেডি মেবি বাইন্ড হয়ে গিয়েছে, দেখি মেটামাস অ্যাপ্রুভাল আসতে পারে, তো এখানে বাইন্ড এদের বাইন্ড লেখা উঠে গিয়েছে, ঠিক আছে। বাইন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, বাইন্ড অপশনে ক্লিক করলে মেটামাস হয়তো অ্যাপ্রুভাল আসবে, এটা মাস্ট বি প্রত্যেককে বাইন্ড করে নেবেন, ঠিক আছে। যে এটার সাথে কিন্তু বাইন্ড হয়ে গেছে, যে তাহলে এনএফটি ডোমেইন কিন্তু এখানে শো করতেছে, দেখতে পারতেছেন, তাই না। তো এটা কিন্তু আমার বাইন্ড হয়ে গেছে, এইভাবে মাস্ট বি আপনার যে ডোমেইন আর কি যে এনএফটিটা আর কি ই করলেন ক্লেম করলেন সেটা মাস্ট বি আপনার প্রোফাইলের সাথে বাইন্ড করে নেবেন, ওকে। এটা এই কাজটা কিন্তু মাস্ট বি করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে, আপনার মেইল ডোমেইন আছে কিনা পরবর্তীতে হতে অ্যাডোপের সময় চেক আউট করতে পারে। যাই হোক, আমাদের কিন্তু A to Z বিষয় স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন দেখাই দিলে, একদম সিম্পল ভাই, এখানে রকেট সায়েন্স বলতে কিছুই নেই এখানে। আর রেফার যে বিষয়টা হচ্ছে, রেফার মতো 20-30 পয়েন্ট প্রতি রেফারে, বাট ইয়ামনি তেমন কিছুই নেই রেফারে, মতো 20-30 পয়েন্ট, বাট এখানে আর্নিংয়ের যে বিষয়টা হচ্ছে পয়েন্ট আর্নিংয়ের বেশি, সেটা হচ্ছে ইমেল করে আপনারা যেটা করবেন, বিএনবি নেটওয়ার্কে 30 পয়েন্ট, তারপর হচ্ছে লিনিয়া, প্রত্যেকটা নেটওয়ার্কে অবশ্য ছোটো ছোটো ফি কাটবে, মানে 1-2 সেন্ট, 1.5 সেন্ট, মানে 1 টাকা 50 পয়সা ফি নাই বলতেই চলে, বাট এইসব নেটওয়ার্কে কিন্তু আপনাদের যত বেশি সম্ভব প্রতিদিন আপনারা মেল করবেন, মেল করলে আপনাদের পয়েন্টগুলো আপনাদের ব্যালেন্সে অ্যাড হবে, এবং ব্যালেন্স অ্যাড হওয়া মানে আপনাদের এখান থেকে তত বেশি প্রফিট হয়ে যাওয়া, ওকে। তো এখন ডিপেন্ড করতেছে আপনাদের উপর ভাই, আপনারা যে যত বেশি সময় দেবেন তার তত বেশি পয়েন্ট, তার তত বেশি প্রফিট। আর এটা কত বড় পজি সেটা তো দেখিয়ে দিয়েছি, এখান থেকে প্রফিট হলে ভাই খারাপ হবে না, প্রফিট হলে ভালো প্রফিটই এরা দিবে, যেহেতু এরা বড় প্রজেক্ট, বড় প্রজেক্ট থেকে আমাদের প্রত্যাশা বেশি থাকে, ভালো প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। তার জন্য ভাই এই অফারটিকে অবহেলা করবেন না, মাস্ট বি কন্টিনিউসভাবে কাজ করে যান। আর যেহেতু অ্যাডোপের পেমেন্ট খুব শীঘ্রই, তো সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু সময়ও কম, ওকে। তো যখন এই টোকেনটি ওরা পেমেন্ট দিবে, টোকেন কনভার্সন আপডেট আসবে, তখন কিন্তু সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব অথবা ভিডিওর মাধ্যমে জানাই দিব। তার জন্য যারা কাজ করতে দেন মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন, কারণ নেক্সট যখন এটার টোকেন কনভার্ট করে, পয়েন্ট কনভার্ট করে যখন টোকেনে রূপান্তরিত করা যাবে, যখন আপডেট আসবে, তখন কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে জানাবো, এবং কীভাবে সেল করবেন, কীভাবে লিস্ট হলে তো ভাই এটা টপ টপ এক্সচেঞ্জ লিস্ট হবে, এটা বোঝাই যাচ্ছে, বাইন্যান্স টাইন্যান্স দিয়ে লিস্ট হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো প্রফিটই হবে। এবং যে সময় টোকেন ডিস্ট্রিবিউশন আপডেট আসবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, এবং তখন কীভাবে ক্লেম করে সেল করে প্রফিট নেবেন A to Z বিষয়তে আমি দেখাই দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, ওকে। তার জন্য মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। তো এটাই ছিল মতো ভিডিও, ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।